চারদিকে সামরিক যান ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র সাঁজোয়া যান থেকে করা হচ্ছে ফায়ার দেখে মনে হতে পারে যুদ্ধের দামামা স্থানীয় সময় সোমবার চীনের আক্রমণ থেকে তাইওয়ান প্রণালীকে রক্ষা করতে এভাবেই অনুশীলন করতে থাকে দ্বীপটির সামরিক বাহিনী জল স্থল আকাশ সব পথেই শত্রু মোকাবিলা করতে প্রস্তুত তাইওয়ানের সেনারা এদিন তাইওয়ানের সামরিক বাহিনীর বার্ষিক তিয়েনমা মহড়ার অংশ হিসেবেই পিংতুং কাউন্টির সমুদ্রতীরে সশস্ত্র অনুশীলন করে তারা এ সময় টিউব লঞ্চিং অপটিক্যাল ট্র্যাকিংসহ নতুন প্রজন্মের বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বিশেষজ্ঞরা বলছেন তাইওয়ান যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে সেগুলো চীনের আক্রমণকে প্রতিহত করতে বিশ্বের সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় এন্টি ট্যাঙ্কগুলোর মধ্যে একটি এই ক্ষেপণাস্ত্রটি দৃশ্যমান অবস্থায় দশ কিলোমিটারের বেশি দূরত্বে পৌঁছতে পারে একই সঙ্গে লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে লক করতে পারে এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের মাত্রা আরও উন্নত করতে পারে পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারে দ্বিগুণ মূলত তাইপেকে নিজেদের অধিকৃত দ্বীপ মনে করে বেইজিং তবে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে লাইচিং পেয়ে নির্বাচিত হওয়ার পর অঞ্চলটি আরও বেশি চক্ষুশূল হয়ে ওঠে চীনের সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীর চারদিক দিয়ে বেশ কয়েকবার সশস্ত্র মহড়া চালিয়েছে চীন এতে ওই অঞ্চলে বাড়ছে উত্তেজনা নাদিম মারজান সময় সংবাদ